আমাদের পরিচয় হয় 16 বছর আগে, তারপর বন্ধুত্ব। আজকের অনেক সম্পর্কের মতোই এক সময় যোগাযোগ আর টান ফিকে হয়ে গেল। দিন গেল, মাস গেল, বছর গেল, পার করলাম কিছু কষ্টের সময়, বন্দি হলাম, মহান আল্লাহর মুক্তির ব্যবস্থাও করে দিলেন। বন্ধু একবারও দেখতে এলো না, ফোনও দিল না। একদিন আমিই ফোন করলাম। ফোনের ওপাশের কণ্ঠটা কেমন যেন শীতল মনে হলো। হয়তো ও ঝামেলায় জড়াতে চায় না, তাই আমার সাথে দূরত্ব বজায় রাখতে চাচ্ছে। কিন্তু ওর কিছু হলে তো আমি এভাবে ত্যাগ করব না, ভাবলাম আমি। কেটে গেল আরও কিছু বছর। সারাহ মারা গেল, সান্ত্বনা জানাতেও যোগাযোগ করলো না বন্ধু, একটা ফোনও না। ব্যাপারটা আমার জন্য কষ্টের ছিল, মাথা দুটো চিন্তায় ঘুরতে শুরু করলো। কখনো মনে হতো, ইয়াদ, তোমার আত্মসম্মান বজায় রাখো, যারা তোমার বন্ধুত্ব চায় না তাদের সাথে আগ বাড়িয়ে যোগাযোগ করার কোনো দরকার তোমার নেই, যে তোমাকে পরিত্যাগ করবে তুমিও তাকে পরিত্যাগ করো। আবার কখনো কখনো মনে হতো, ওকে একটা সুযোগ দিয়েই দেখা যাক, ওকে জানাও যে ওর আচরণে তুমি কষ্ট পেয়েছো, অসন্তুষ্ট হয়েছো, এরপরেও যদি ও মুখ ফিরিয়ে নেয় তাহলে আর যোগাযোগ করার কোনো দরকার নেই। নিজের ভেতর থেকে যখন আবার পাল্টা প্রশ্ন আসতো, কেন আমি তাকে আমার অসন্তুষ্টের কথা জানাবো, এতদিন ধরে একবারও নিজে থেকে যোগাযোগ করেনি, ও আমার সাথে সম্পর্ক রাখতে চায় না, ব্যাপারটা তো স্পষ্ট, আমি কেন গায়ে পড়ে যোগাযোগ করব। আবার নিজেই প্রশ্ন করতাম, তাকে জানাও যে তার আচরণে তুমি দুঃখ পেয়েছো, এরপর সে কী করবে না করবে সেটা নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই, শুধু তোমার দিকটা তুমি জানাও, যেন তার বিবেক ও আত্মসম্মান বোধ জেগে ওঠে। বেশ কয়েক মাস কেটে গেল, তারপর আমি নিজের মেসেজটা পাঠালাম, আসসালামু আলাইকুম, ডক্টর কেমন আছেন? অনেক বছর ধরে একটা জিনিস আমার মাথায় গেঁথে আছে, আমি সেটা আজ আপনাকে জানাতে চাই। আমি মানুষকে বলতাম, ডক্টর একজন আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন। আমি বলতাম, আপনার সাথে কাটানো সুন্দর সময়গুলোর কথা আমার মনে পড়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রজার সামনে দাঁড়িয়ে আপনার অঝোর কান্না নিয়ে আমরা একবার অনেকক্ষণ কথা বলেছিলাম। সত্যি কথা বলতে কি, আমার কষ্টের সময় আপনার কাছ থেকে যে আচরণ আমি পেয়েছি, যে উপেক্ষা পেয়েছি, সেটা মেনে নেওয়া আমার জন্য কঠিন। আমি বুঝি আপনি ঝামেলায় জড়াতে চান না, কিন্তু আপনার মতো আত্মমর্যাদা বোধ সম্পন্ন ব্যক্তি নিশ্চয়ই জানা আছে মৃত্যুর কিছু আলাদা নিয়ম আছে। সাধারণ সময়ে অনেক বিষয় মৃত্যুর বেলায় ঘটে না, অনেক মান অভিমান, ক্ষোভ, অভিযোগ মৃত্যুর সময় সরিয়ে রাখতে হয়। তাই আমার মেয়ের মৃত্যুর সময়ও যে আপনি যোগাযোগ করবেন না, এটা আমি কল্পনাও করিনি। নিশ্চিত থাকতে পারেন, আপনার কাছ থেকে আমি কোনো কিছুই চাই না, আপনার কাছ থেকে কোনো ক্ষতির আশঙ্কাও করি না, কিন্তু আমি অসন্তুষ্ট, আমি ব্যথিত, কারণ আমি আপনার কাছ থেকে এমন আচরণ আশা করিনি। আমাকে অবাক করে দিয়ে পরদিন মেসেজের উত্তর আসলো, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, ওয়াল্লাহি আপনি আমার অন্তরের খুব কাছের একজন মানুষ, আল্লাহ সুবহানাহু তাআলা সাক্ষী, আপনি যখন পরীক্ষাগুলোর মধ্যে দিয়ে যাচ্ছিলেন তখন আমি সিজদায় আপনার জন্য দোয়া করতাম, মহান আল্লাহ সাক্ষী, আপনার এ ভাই আপনার অনুপস্থিতিতে আপনার জন্য দোয়া করত, এত দীর্ঘ সময় আপনার সাথে দেখা না হওয়ার একমাত্র কারণ হলো আমার গাফিলতি, আর কিছুই না, আমাকে ক্ষমা করবেন, আল্লাহকে সাক্ষী করে বলছি আমি আল্লাহর জন্যই আপনাকে ভালোবাসি, তিনি জানেন আপনি আমার কত প্রিয় একজন মানুষ। তারপর তিনি ফোন করলেন, আল্লাহকে সাক্ষী রেখে বললেন, নিজের আপন ভাইয়ের মতো করে তিনি আমাকে ভালোবাসেন, কিন্তু কঠিন কিছু পরিস্থিতি নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় তিনি যোগাযোগ করার সুযোগ পাননি। আমরা দেখা করার সিদ্ধান্ত নিলাম, ফোন রাখার পর উপলব্ধি করলাম, উনি নিজে এমন যে কষ্টের সময় পার করেছেন, তখন আমারই উচিত ছিল তার পাশে গিয়ে দাঁড়ানো, কিন্তু তার অবস্থার কথা না জানার কারণে আমি তার উপর অসন্তুষ্ট ছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর যে আমি তাকে সেই মেসেজটা পাঠিয়েছিলাম, আল্লাহর শুকর যে গর্ব আর আত্মমর্যাদার কারণে আমি তার সাথে যোগাযোগ করা থেকে বিরত থাকিনি। আমরা যাদের ভালোবাসি, যাদের ভালো বলে জানি, তাদের সংশোধনের সুযোগ দেওয়া উচিত, মর্যাদাবোধ এখানে বাধা হয়ে দাঁড়ানো উচিত না, আমাদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতের বাস্তবায়ন করা। তারা মুমিনদের উপর বিনম্র এবং কাফিরদের প্রতি কঠোর হবে, সূরা আল মাঈদা 54। হুনাইনের যুদ্ধের পর বিভিন্ন গোত্রপ্রধান ও মক্কার নেতৃত্ব স্থানীয় ব্যক্তিদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমাহ বণ্টন করেন, যদিও তাদের বেশিরভাগই ছিল সম্পদশালী। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কৌশল, তিনি এমনভাবে গনিমাহ বণ্টন করলেন যাতে নবদীক্ষিত এ মুসলমানরা ইসলামের উপর দৃঢ় থাকে,
যারা মাত্র ইসলাম গ্রহণ করেছিল, তাদের অন্তরকে ইসলাম এবং মুসলিমদের সাথে যুক্ত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে গনিমাহ দিয়েছিলেন। এতে আনসার রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ দুঃখ পেয়েছিলেন, তাদের মনে অসন্তোষ জন্মেছিল। এই দুঃখ আর অসন্তোষ তারা চেপে রাখতে পারেননি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ভালোবাসতেন। তারা চাননি এ ভালোবাসায় কোনো দাগ পড়ুক, তাই কষ্টকে চেপে না রেখে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের মনের কথা খুলে বললেন। তাদের অসন্তোষের কথা শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে বললেন, এই জিনিসের মাধ্যমে আমি কিছু লোককে মনে প্রহর দিয়েছি যাতে তারা মুসলিম হয়ে যায়, আর তোমাদেরকে তোমাদের গৃহীত ইমানের উপর ছেড়ে দিয়েছি। হে আনসার, তোমরা কি এতে খুশি না যে অন্যরা উট আর বকরি নিয়ে ঘরে ফিরবে আর তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঘরে ফিরবে? যদি সব লোক একই পথে চলে আর আনসাররা অন্য পথে চলে, তবে আমি আনসারদের পথেই চলব। হে আল্লাহ, আপনি আনসারদের উপর, তাদের সন্তানদের উপর, তাদের পুত্র পুত্রীদের উপর রহম করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই আনসারগণ কাঁদতে শুরু করলেন, তাদের দাড়ি ভিজে গেল। তাদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, মায়া আর টান দেখে তারা অভিভূত হয়ে গেলেন। তারা বললেন, আমাদের অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন, এতে আমরা সন্তুষ্ট। অসন্তুষ্টি প্রকাশ ঘটল, তারপর বিষয়গুলো পরিষ্কার করা হলো, সব জটিলতা দূর হয়ে গেল এবং অন্তরগুলো আবার আবদ্ধ হলো ভ্রাতৃত্বের বাঁধনে। ভালোবাসা পথিত হলো হৃদয়ের আরও গভীরে। তাই যদি সবসময় চেষ্টা করবেন নিজের ভালোবাসার মানুষগুলোকে নিয়ে অন্তরে কোনো ক্ষোভ অভিমান না রাখতে, তাদের ওপর অসন্তুষ্ট হওয়ার আগে তাদের জন্য অজুহাত খুঁজুন, আর যদি সেটা না পারেন তাহলে নিজের অসন্তুষ্টের কথা তাদেরকে জানান, কিন্তু কখনো তাদেরকে অপমান করবেন না, শয়তানকে সুযোগ দেবেন না আপনার হৃদয়কে বিষিয়ে তুলতে।